পাটাটা টাল দা সাথে পাটার গোটাটা আঠা পিঠা হয় আঠা আঠা ওই আঠাটা খাইতে মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভর্তা পার্টি, ভর্তা কাজীর ভাত। তো এখানে অনেক রকমের ভর্তা, প্রায় 10 রকমের ভর্তা, ডাল ভর্তা আছে, কুমড়া ভর্তা, বাদাম ভর্তা, বেগুন ভর্তা, ক্যাপসিকামের ভর্তা, তারপর হচ্ছে কালোজিরা ভর্তা, ধনে পাতা ভর্তা, এটা হচ্ছে করলা ভর্তা, শুটকির ভর্তা, সেমভাবে এগুলো সাজানো হয়েছে। এটা হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা, আপা এভাবে এরকম ঝুরা ঝুরা করে বানায়, এটা খুবই সুস্বাদু। আর এগুলো হচ্ছে মাছ, সামুদ্রিক মাছ, যেগুলা কাজের ভাতের সাথে খাবো ইনশাল্লাহ। এই যে এই মাছটা নাকি খুবই সুস্বাদু ইনশাল্লাহ। সব কিছু হয়ে গেছে ডান, একটু পরে আমরা খাবো। এখানেও মাছ আছে, এখানেও মাছ, এখানেও মাছ। এই যে দেখতে পাচ্ছেন সব রকমের ভর্তা। আর কাজের ভাতটা এখনও বাড়ি নাই, বাড়বো একটু পরে। তো খাওয়ার সময় আবার আপনাদের দেখাবো কি কি ভর্তা দিয়ে আমি খাচ্ছি। আজকে খুবই লোভনীয়, খুবই মানে দারুণ ভর্তার আইটেমগুলো, আমার তো এখনই জিভে জল এসে পড়ছে। আমি খাবো একটু পরে আর আপনাদের সাথে শেয়ার করব। আপার বাসা থেকে রাস্তার ওই পারে হচ্ছে কারওয়াশ, দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি এখানে। আজকে দোকানে সবাই আপার বাসায় খাবে, দাওয়াত এখানে। আর ভর্তা সবাই পছন্দ করে, তাই আপা অনেক দিন পর পরই এই আয়োজনটা করে থাকে। ছেলেরাও কিন্তু বেশ ভর্তা খেতে পারে, সেটা আপনারা জানেন। বিদেশে আসলে ভর্তা কেউ করতে চায় না, ভর্তা অনেক ঝামেলা। তারপর আপার মাশাল্লাহ অনেক ধৈর্য, যে এতগুলো ভর্তা যে কীভাবে করলো আমি তো অবাক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আরও একটা ভর্তা মিসিং ছিল, এটা হচ্ছে মাছের ঘাড়া ভর্তা। এটা আমি দেখাতে পারিনি, এটা মাত্র নিয়ে আসলাম, তো অলমোস্ট শেষ সবগুলো করা। আরও রান্না হয়েছে পোলাও রোস্ট, এগুলো দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কাজীর ভাত, দেখতে পাচ্ছেন বড় পাতিল দিয়ে রান্না করা হয়েছে। কাজীর ভাত খাবো ইনশাল্লাহ, দেখাবো, খাওয়ার সময় ভিডিও করব। যারা যারা পছন্দ করেন অবশ্যই আমি জানি জিভে জল আসবে কাজীর ভাত দেখে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন রোস্ট, কারণ আপার একটা ফ্রেন্ডও আসবে, ওনার ফ্যামিলি আর কি, তো বাচ্চারা খাবে। সবাই তো আর ভর্তা খায় না, বাচ্চারা খেতে পারবে না অনেক ঝাল, তাই ওদের জন্য চিকেন রোস্ট করা হয়েছে আর পোলাও রান্না করা হয়েছে। এই হচ্ছে সাদা পোলাও, পোলাওটাও অনেক ঝরঝরে হয়েছে, সাথে আছে রোস্ট। আমি তো এগুলো খাবোই না, আমি শুধু খাবো ভর্তা দিয়ে। আসলে একটা একটা করে তৈরি হয় আর আমি টেবিলে এনে রাখি। এটা হচ্ছে বেগুন ভাজা, বেগুন ভাজাটার উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছে। এখন একবারে সব ভর্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। একটি ভর্তা সবার লাস্টে আমি এনে রেখেছি, যেটা মাছের ঘাড়া ভর্তা। এরই মধ্যে আমার প্লেটটাও আমি সাজিয়ে নিয়েছি নানান রকম ভর্তা দিয়ে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।